এই দেখেন আমার ট্রান্সমিটারটা ভেঙে গেছে, মোবাইলের সাথে লাগাইতে পারি না, ওখানে পড়ে গেছিলো। যাই হোক পাইছি। আগে জানো তো একটু কাপড় চোপড় নিয়ে আসতাম, গোসলও করতাম। নিয়ে আসতে আপনারা একটু খরচাটা একটু বেশি পড়বে। ভিউয়ার্স, বেসিক্যালি আমি ওদের গির্জাঘরে যাই না, যেন আমার মাথা ঘুরায়। তো দেখি এখানে ওদের কি কি ঐতিহ্য আছে। এটা নাকি হিস্টোরিক্যাল, অনেক পুরানো। এটা হয়েছে জানি না, অবশ্য অনেক বেশি কথা বলতে পারবো না জোরে। ওদের হিস্টোরি আছে, এখানে কিছু দেওয়া আছে, কত বছর পুরানো, কত কি আসায় মিশায় সব এখানে আছে বিস্তারিত। তবে হ্যাঁ, আমাদের মসজিদ থেকে বেশ একটা সুন্দর না। চলেন দেখি। একটু সামনে যাব, সামনে গিয়ে দেখাবো আপনাদেরকে যে ওদের হিস্টোরিক্যাল প্লেসগুলো কীরকম থাকে। এখানে বেশি জোরে কথা বলা নিষেধ। আমাদের নবীজিকে তারা কত কিছু করে রাখছে। তাদের কাছে তো ছবি আছে, আমাদের কাছে তো ছবিও নাই, এই জন্য আমরা তো দেখেও নাই। আর একটা ইমাজিনেশন ছবি বানায় রাখছে। তো চলেন বাইরের দিকে চলে যাব, আমার মাথা ঘুরাইতেছে। চলুন ওটার ভিতরে জিদ্দাহিয়া যেয়ে দেখাবো, যেখানে মরলে এখানে আনে ওরা, এরকমই একটা জায়গা। এটা গির্জা না, ওইটা গির্জা ছিল, এটা একটা অনেক পুরান। এখানে পড়ালেখা হয়তো, এই যে দেখেন ওরা হিস্টোরিক্যাল জিনিসগুলি শিখাইতেছে, যেখানে কী কী হইতো কী কী না হইতো, কিন্তু আমি কিছুই জানি না, ওরাই জানে। চলেন ভিউয়ার্স ওইখানে চলে যাব। অবশ্যই ব্লকটা অনেক বড় হইতেছে, পুলিশের গাড়িও আছে সিকিউরিটির জন্য। একটু পরে এখানে এসা দেখি খাবো, যেহেতু রোজা শেষ হয়ে গেছে। কিছু একটা কাপড়ির মতন, নাপোলিতে যেরকম ছিলাম ওরকম একটা প্লেস। তো মোবাইলটাও চার্জ দিতে হবে, চার্জ যেহেতু শেষ হয়ে গেছে। এখানে সবাই সবাই প্রাইভেসিকে একটু রেসপেক্টই করে। চলেন আমরা ওইখানে ওই পার দিয়ে হাঁটবো। এই দেখেন আমার ট্রান্সমিটারটা ভেঙে গেছে, মোবাইলের সাথে লাগাইতে পারি না,
ওখানে পড়ে গেছিল, যাই হোক পাইছি, এটাই ভাগ্য ভালো। এখানে ফার্স্ট টাইম আসছি আমি, কখনো আসি নাই, যদি আগে জানতাম তাহলে আমি গাড়ি নিয়ে আসতাম। ওই যে দেখেন, আমি উপরে যাব না, যাওয়া সম্ভব না। আগে জানলে তো একটু কাপড় চোপড় নিয়ে আসতাম, গোসলও করতাম। তো এটা হয়েছে মারার পার, লা স্পেসিয়া মোনাস্তেরো, না মোনাস্তেরো না, মন্তেরোস। তো ইটালি দেশ সুপার সুপার প্লেস আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন কম টাকায়। আর যদি চান গাড়ি নিয়ে আসতে, তো আপনারা একটু খরচাটা একটু বেশি পড়বে, কিন্তু বেশি ঘুরতে পারবেন না। আর যদি ট্রেনে আসেন তাহলে অবশ্যই ঘুরতে পারবেন। তো ভিউয়ার্স, চলেন পরবর্তীতে আবার আরেক জায়গায় নিয়ে আপনাদেরকে দেখাবো। এখন আমি একটু ঘুরি, আপনাদেরকে তো অনেক ঘুরাইলাম।